হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি ফারজানা হক। কেমন আছেন সবাই? ভালো তো? আজ বানাবো খুবই মজার রেসিপি, চকলেট ভ্যানিলা আর পুডিংয়ের কম্বিনেশানে। আপনাদের কোনটা বেশি ভালো লাগে, চকলেট ভ্যানিলা নাকি পুডিং? আমার তো তিনটি ফেভারিট, তাই তিন কম্বিনেশানে আজ বানাবো 3-in-1 কেক। আর এটাকে ম্যাজিক কেকও বলতে পারেন, কারণ কাটার আগে দেখতে মনে হয় যেন দুটি ফ্লেভার, আর কেটে ফেললেই তিনটি ফ্লেভার, চকলেট ভ্যানিলা আর পুডিং। তাই বলছি, রেসিপিটি অনেক ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে স্ক্রিনে দেখানো লাল রঙের সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। তাহলে চলুন মূল রেসিপিতে যাই। মূল রেসিপির জন্য প্রথমে একটি মিক্সিং বোলে নিয়ে নিলাম তিনটি ডিম। ডিমগুলো কিন্তু রুম টেম্পারেচারে হতে হবে। এবার তিনটি ডিমকে ভালোভাবে একটু ফেটিয়ে নিচ্ছি। ডিমগুলো ফাটানো হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/4 কাপ রুম টেম্পারেচারে লিকুইড গরুর দুধ। আরও দিয়ে দিলাম 1/2 কাপ নর্মাল কুকিং সয়াবিন অয়েল। আপনারা চাইলে কিন্তু এখানে মেল্টেড বাটারও ইউজ করতে পারেন। এবার এই সবগুলো উপকরণকেও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এগুলো মিশে গেলে তারপর আমি এখানে দিয়ে দিলাম 1 কাপ এবং 1 টেবিল চামচ আইসিং সুগার। এবার দিয়ে দিচ্ছি 1 কাপ ময়দা, আরও 1/2 টেবিল চামচ বেকিং পাউডার দিয়ে সবগুলো উপকরণকে আমি চেলে নেব এবং অবশিষ্ট অংশগুলোকে সরিয়ে ফেলব। শুকনো উপকরণগুলো সবগুলো দিয়ে আমি আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। সবগুলো উপকরণ ভালোভাবে মিশে গেলে আমি এখানে একটি 7-ইঞ্চ কেক মোল্ড নিয়ে নিয়েছি। সেই মোল্ডটা আমি একটু অয়েল ব্রাশ করে নিচ্ছি। আপনারা চাইলে এখানে অয়েলের পরিবর্তে বাটারও ব্রাশ করতে পারেন। মোল্ডের মধ্যে খুব ভালোভাবে তেল ব্রাশ করা হয়ে গেলে আমি এই কেক ব্যাটার থেকে অর্ধেকটা ব্যাটার এই মোল্ডের মধ্যে ঢেলে নিচ্ছি, বাকি অর্ধেকটা ব্যাটারকে একপাশে রেখে দিচ্ছি। এবার আমি যেহেতু কেকটাকে চুলায় বেক করব, তাই আমি একটি হাঁড়ির ভেতর একটি পাতিল বসানোর স্ট্যান্ড দিয়ে 10 মিনিটের জন্য হাই হিটে গরম করে নিয়েছি, যেভাবে ওভেনকে প্রিহিট করা হয়। আপনারা চাইলে কিন্তু এই কেকটা ওভেনেও তৈরি করতে পারেন। এবার এই হাঁড়ির ভেতরে আমি এই কেক মোল্ডটা বসিয়ে দিলাম। এবার এটিকে আমি 10 মিনিটের জন্য একদমই লো হিটে বেক করব। এই সময় ঢাকনার উপর যদি কোনো ছিদ্র থাকে তাও বন্ধ করে দিতে হবে। এই কেকটা 10 মিনিট বেক হতে থাক। অন্যদিকে আমি যে বাকি ব্যাটারটা রেখেছি সেই ব্যাটারের মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ লিকুইড গরুর দুধ এবং 1.5 টেবিল চামচ কোকো পাউডার। কোকো পাউডার দেওয়া হয়ে গেলে আমি এই সবগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। ভালোভাবে মেশানো হয়ে গেলেই কিন্তু আমাদের চকলেট লেয়ারটার জন্য ব্যাটারটা একদমই রেডি। 10 মিনিট পর ভ্যানিলা ব্যাটারের উপরে আমি এই চকলেট ফ্লেভারের ব্যাটারটা ঢেলে দিচ্ছি। একটু আস্তে আস্তে দিতে হবে, যাতে করে ভ্যানিলা ব্যাটারটার কোনো প্রবলেম না হয়, অর্থাৎ কোনো প্রকারে ছিদ্র তৈরি না হয় ভ্যানিলা ব্যাটারটার মধ্যে, কারণ কেকটা এখনও ভালোভাবে হয়নি, একটু নরম অবস্থায় আছে। তাই একটি চামচের সাহায্যে আমি অল্প অল্প করে দিচ্ছি। সবগুলো ব্যাটার দেওয়া হয়ে গেলে আমি আবারও ঢাকনা দিয়ে এটিকে বেক করব, এবার প্রায় 30 মিনিটের জন্য। 30 মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিচ্ছি। কেকটা খুব ভালোভাবে ফুলে উঠেছে। এবার একটি ছুরি দিয়ে একটু টেস্ট করে নিচ্ছি কেকটা হয়েছে কি না। যদি ছুরিটা ক্লিন বের হয় তাহলে বুঝতে হবে যে আমাদের কেকটা রেডি হয়ে গেছে। এবার কেকটাকে আমি আনমোল্ড করে নিচ্ছি এবং কেকের উপরের অংশটা একটু সমান করে কেটে নিচ্ছি, কারণ আমি কেকের টপ আর বটমটা সমান চাচ্ছি। উপরের অংশটা কেটে আমি কেকটাকে একটু ঠান্ডা হওয়ার জন্য রাখলাম। অন্যদিকে আমি একটি হাঁড়িতে 1.5 কাপ লিকুইড গরুর দুধ নিয়ে নিলাম। তার মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 কাপ এবং 1 টেবিল চামচের মতো চিনি।
মিষ্টিটা আসলে আপনারা আপনাদের স্বাদ অনুসারে দিবেন, একটু কম বেশি করা যাবে। এরপর সাথে দিয়ে দিচ্ছি আধা কাপের মতো গুঁড়া দুধ। গুঁড়া দুধ দিয়ে কিন্তু খুব ভালোভাবে মেশাতে হবে, যাতে করে এগুলো দলা পাকিয়ে না যায়। তারপরে দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচের মতো ভ্যানিলা এসেন্স। আর চুলার আঁচটা কিন্তু মিডিয়ামই আছে। এ পর্যায়ে আমি একটি ক্রিম ক্যারামেলের প্যাকেট ইউজ করব। এই প্যাকেটগুলো কিন্তু সুপার শপে খুব ইজিলি পাওয়া যায়। এর ভেতর একটি প্যাকেট থাকে ক্যারামেলের এবং অন্যটি থাকে ক্রিমের। আমি এখানে শুধু ক্রিমের প্যাকেটটাই ইউজ করব। এই প্যাকেটের পুরো ক্রিমটাই আমি এখানে দিয়ে দেব, এরপর খুব ভালোভাবে মিশিয়ে নেব। খুব ভালোভাবে মেশাতে হবে। খুব ভালোভাবে মিডিয়াম আঁচে মিশিয়ে রান্না করতে করতে একসময় দেখা যাবে যে এটি কাস্টার্ডের মতো ঘন হয়ে গেছে। যখন এটি কাস্টার্ডের মতো ঘন হয়ে যাবে, তখন আমি এখানে দিয়ে দিচ্ছি একটি ডিমের হলুদ অংশ। শুধু হলুদ অংশটাই দিতে হবে, কোনোভাবে সাদা অংশটা দেওয়া যাবে না। হলুদ অংশটা দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে রান্না করতে হবে। রান্না করতে করতে এক সময় এই ক্রিমগুলো হাঁড়ি থেকে একটু ছাড়িয়ে ছাড়িয়ে আসবে। যখন এগুলো হাঁড়ি থেকে ছাড়িয়ে আসবে, তখন আমি চুলার আঁচটা বন্ধ করে দেব। অন্যদিকে আমি সেই কেকটাকে নিয়ে নিলাম আবারও কেক মোল্ডের ভেতরে। কেক মোল্ডের ভেতরে নিয়ে হাত দিয়ে একটু চেপে চেপে দিলাম। এরপর এই কিছুক্ষণ আগে তৈরি করে রাখা ক্রিমটা গরম গরম অবস্থায় এর উপর ঢেলে দিচ্ছি। অবশ্যই গরম অবস্থায় ইমিডিয়েটলি ঢালতে হবে, নাইলে কিন্তু এটি বসে যাবে। এবার একটু ট্যাপ করে দিচ্ছি। ট্যাপ করে নর্মাল ফ্রিজে আমি এটিকে রেখে দেব হাফ আওয়ারের জন্য। নর্মাল ফ্রিজে রাখার আগে কিছুটা রুম টেম্পারেচারে নিয়ে আসতে হবে। এবার নর্মাল ফ্রিজ থেকে বের করে জাস্ট আনমোল্ড করে নিলাম। কেমন লেগেছে এই মজার কেকটি? কেকটা কিন্তু একদমই রেডি। শুধু উপরে একটু সুন্দর লাগার জন্য কোকো পাউডার ডাস্ট করে দিচ্ছি, এটি অপশনাল। যদি ভালো লেগে থাকে তা এই মজার কেকটি, তাহলে লাইক বাটনে একটু ক্লিক করে দিন এবং ফ্রেন্ডস ফ্যামিলির সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। মজার মজার গল্পের জন্য কিন্তু কমেন্টস বক্স আছেই। আমার আপনাদের কমেন্টসগুলো পড়তে অনেক ভালো লাগে, তাই কোনো দ্বিধা না করে কমেন্টস করুন। আজকের জন্য আল্লাহ হাফেজ। আবারও ফিরে আসবো নতুন ভিন্ন ধর্মী কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন।